এটার এই আমি একটা টিপ পেয়েছিলাম পাঁচটা ব্লক ও কি 90% 90% 80% 80% 50% এই পাঁচটা ব্লক নিয়ে আমি ওষুধপত্র খেয়ে আসছিলাম। তো ওষুধপত্র খাওয়ার পর দেখা গেল যে ওষুধপত্র খাওয়া অবস্থায় আমার পেট ভুটভুট করতো, গ্যাস কম হইতো, বুক ধরপড় করতো, ভার হইয়া থাকতো, তারপরে মানে সবসময় একটা অস্বস্তি বোধ করতাম। কিন্তু আমার এক ভাই আমার পাশেই থাকেন, উনি আমাকে নিয়ে আসলো যে আপনাদের ধুলাইপাড়ি একটা ই আছে, এখানে একটা টিএনসি কোম্পানি আছে, এখানে আপনি যা দেখেন আলাপ আলোচনা কইরা দেখেন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ওষুধগুলো সেবন করুন। যাই হোক, আমি আনলাম, আমাকে নিয়ে আসলো, আমাকে আগে ধৈর্য নিয়ে আসতো, আমি 50 গজও হাঁটতে পারতাম না, আমাকে একজন হেল্প না করলে আমি যাইতে পারতাম না। এই আজকে আমি একাই আসছি, এই প্রোডাক্টগুলো খাওয়ার পর থেকে আমার যেগুলো হয়েছে, এই বুকের ভার কমে গেছে, ধরপড় কমে গেছে, গ্যাস পাম্প কমে গেছে, এবং আমি অনেকটা সুস্থ, আমি অনেকটা সুস্বাস্থ্য এখন, মানে সুস্বাস্থ্যের অধিকারী আমি বলতে পারি। তো আমি এখানকার প্রোডাক্টগুলো খায়া আগে তো খাইতাম ঠিকই, খাওয়ার পর কিছুটা কিন্তু আবার হইত, খাইতাম আবার হইত। তো অ্যাকচুয়ালি এইটা সাপ্লিমেন্টারি একটা জিনিস, সাপ্লিমেন্ট তারা এমন ওষুধটা দেয় ওটাকে পরিপূরণ, আমার যেটার অভাব হয়েছে ওটাই তারা সাপ্লাই দেয় এবং ওটা খেলেই রোগীরা ভালো হয়। তো আমি যেটা বলতে চাই, আমি অল্প কথা বলবো কারণ বেশিক্ষণ বলার সময় নেই, আমি অনেকক্ষণ বলতে পারতাম, কারণ এই যে এই কি জানি বলে কারণ এই কথাগুলা আমি বাড়েও বলবো না কমেও বলবো না, কারণ বাড়ে যদি বলি তাইলে কোম্পানির লাভ, রোগীদের লাভ, আর যদি কমে বলি তাহলে কোম্পানির ক্ষতি, রোগীদের লাভ, তাইলে আমি রোগীদের এবং কোম্পানির কেন লাভ ক্ষতি করতে যাবো, যেটা পারফেক্ট আমি এটি বলি। তবে আমি মনে করি যে এই যে এইটা এই টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের যে প্রোডাক্টগুলো এগুলো খাইলে বিফলে যায় না, এটাই সবচেয়ে বড় কথা, এটা খাইলে বিফলে যায় না, কারণ এটা যে জন্য আপনি খাচ্ছেন, আরে জানের আগে হালা নাই রোগী, জান তো হলো সবচেয়ে বড় কথা। আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতাম তাহলে আমার কাছে কি চাইতা তুমি? তখন আল্লাহ বললো যে মুসা শুনো, আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতা তাহলে তোমার কাছে আমি সুস্বাস্থ্য চাইতাম, তাইলে সুস্বাস্থ্যই সকল সুখের মূল। কারণ একটা জিনিস হইল এই যে আমরা পানি পান করি, এখন অনেক জিনিস মডিফাই হইয়া এমন পর্যায়ে চলে গেছে, আগে কি বলতো পানি জীবন, আসলে পানি জীবন না, পানি মরণ, কারণ সুপেয় পানি বিশুদ্ধ পানি হইলো জীবন। তো এই বিশুদ্ধ জিনিসটাই এই টিএনসির মধ্যে পাওয়া যায়। তো এখন হইলো এই জিনিসগুলো টিএনসি এমন একটা জিনিস, এটা শুধু বাংলাদেশ না, ওনারা ওই যে আমার প্রথম একজন এখানকার ডাইরেক্টর বা যেই হোক উত্তর পর্যায়ে উনি বই লাগেছে যে বাংলাদেশে গর্বের সাথে ডাকটের সাথে চলতে, আমি বলবো না, আমি অল্প দিনে যা বুঝেছি সারা পৃথিবীতে ডাকটের সাথে চলে, সারা পৃথিবীতে ডাকটের সাথে চলছে। তো এই টিএনসি কোম্পানি আরেকটা সুযোগ সুবিধা, সেটা হলো যারা এটাতে ঢুকে তারা নিজেরাও সুস্থ হয় এবং কর্মসংস্থার একটা ব্যবস্থা হয়ে যায়। তো আপনারা যারা এই টিএনসি কোম্পানির সাথে সম্পৃক্ত আছেন, আমার একটা অনুরোধ থাকবে যে টিএনসি কোম্পানির যারা ওষুধ এখনো খান নাই, সেবন করেন নাই, প্রোডাক্ট যারা খান নাই তারা খান, একটা খায়া দেখেন, যদি আপনারা ভালো না হন এবং এটা কনসালটেন্টের মাধ্যমে খাবেন, যদি ভালো না হয় পয়সা আমি দিয়ে দেবো আপনাদের, অবশ্যই এটা খান, খাওয়া উপকৃত হবে। যেহেতু আমি এত জোরে কথা বলতে পারতাম না, এই টিএনসির প্রোডাক্ট খায়া
আমি এখন সবল সুস্থ এবং আমি দেখা যায় যে আমি জোরে কথা বলতে পারি, আমি আগে কথা বক্তৃতা দিতে পারতাম। আমার বক্তৃতা দেওয়ার অপ্রস্তুত ছিল, যেহেতু আমি বিমারি ছিলাম, দেশ বিদেশ অনেক আল্লাহ ঘুরেছে আমাকে। আমাদের এলাকাও আমি যে উনি বই লাগেছে, আমি দুই তিনটে স্কুল চালিয়েছি, ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাষ্ট্রপতি। আমাদের এখানে যতগুলো সামাজিক ধর্মীয় পরিস্থিতি আছে প্রত্যেকটার সাথে আমি জড়িত। তো যাই হোক, আমার কথা শুনে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমি আমার সার্থকতা আসবে। আর যদি মনে করেন আমার কথা শুনে আপনাদের বিরক্তি আসে তাহলে এটা মানে লাইবিলিটি আমি গাড়ি নিলাম। তবে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা আত্মীয় স্বজন যারাই যে অসুস্থতা আছে আপনারা এখানে এসে কনসালটের সাথে আলাপ করে কিছু প্রোডাক্ট যদি খান অবশ্যই উপকৃত হবে এবং আপনারা ধন্য হবেন। এবং এই যে ভবিষ্যতে আমি মনে করি যে এইটার সাথে যারা জড়িত আছেন, এই ওয়ান স্টার, টু স্টার, থ্রি স্টার, ফোর স্টার, ফাইভ স্টার, সিক্স স্টার, সেভেন স্টার, এইট স্টার, গোল্ডেন জুবলি, তারপরে ডায়মন্ড জুবলি, এগুলো হয়ে যাবেন আপনারা সবাই। এখানে যারা আছে, যারা পরিচালনা করছে, তারা অবশ্যই দক্ষ এবং এটা আগামীতে সারা বিশ্বে সুনামের সাথে এটা কাজ করবে, আমার বিশ্বাস দাপটের সাথে চলবে। যাই হোক, আমি মানে সময়ের স্বল্পতার জন্য আমি আরও কিছু বলতে পারলাম না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এবং এই কোম্পানি মানে তার প্রসার বিস্তারভাবে ঘটুক এই আশা ব্যক্ত করে আমি আমার বিরক্তিকর বক্তব্য থেকে আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। টিএমসি এগিয়ে যাও এবং যারা পেশেন্ট আছে তারা সুস্থ হয়ে উঠুক। আল্লাহ হাফেজ।